পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার প্রথম কারণ হচ্ছে বিদেশে যাওয়া অথবা জবের ক্ষেত্রে। জবের ক্ষেত্রে যে পুলিশ ক্লিয়ারেন্সটা নিতে হয় সেটি অনলাইনে আবেদন করতে হয় না, অন্য একটা প্রসিডিওরের মাধ্যমে এটি আবেদন করতে হয়। পুলিশ ক্লিয়ারেন্সের আবেদনটি অনলাইনে করতে হয় শুধুমাত্র বিদেশে যাওয়ার জন্য অথবা বিদেশে যারা রয়েছেন তাদের ভিসার মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে এই পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে। আজ কথা বলবো এই পুলিশ ক্লিয়ারেন্স পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন পড়বে। কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করতে চাচ্ছি। মূল ভিডিওতে প্রবেশ করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওটি দেখার পরে ভালো লাগে বা ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন। আমরা পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটটিতে প্রবেশ করতে যাচ্ছি। পুলিশ ক্লিয়ারেন্সের ওয়েবসাইটটিতে যখন প্রবেশ করি তাহলে সেখানেই ইনফরমেশানগুলো দেওয়া থাকবে আশা করি। প্রথমে এই হোম অপশনে ক্লিক করব এবং এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্সের যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করছি। এরপর একটু নিচের দিকে যদি আসি, প্রয়োজনীয় ডকুমেন্টস সমূহ, এটির প্রথম শর্ত হচ্ছে আবেদনটি অনলাইনে করতে হবে। এই আবেদন কোনোভাবেই হাতে বা হাতে লিখে অথবা নির্ধারিত ফর্মের মাধ্যমে আবেদন করা যাবে না। দ্বিতীয় শর্ত হচ্ছে প্রথম শ্রেণীর গ্রেজুয়েটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি, অর্থাৎ যে পাতার মধ্যে বা যে পেজটির মধ্যে আমাদের পাসপোর্টের ইনফরমেশান থাকে, অর্থাৎ ছবি রয়েছে, নাম, বাবার নাম, ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এনআইডি নাম্বার, ডেট অফ বার্থ, এই ইনফরমেশানগুলো যে পেজটিতে থাকছে ওই পেজটিকে আপনি কিন্তু অবশ্যই এটা কালার প্রিন্ট করবেন। কালার প্রিন্ট করে তারপরে সেটাকে সত্যায়িত করবেন। আপনি যখন সত্যায়িত করার পরে যখন এটাকে অ্যাটাচ করবেন অনলাইন আবেদনের সময় তখন কিন্তু অবশ্যই মনে রাখবেন এটা যেন কালার হয়ে থাকে। যদি কালার না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার এই আবেদনটি রিজেক্ট করতে পারে। এরপরে বিদেশে অবস্থানরত বাংলাদেশের নাগরিকের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের বাংলাদেশ দূতাবাসের দ্বারা সত্যায়িত কপি, অর্থাৎ আপনি যদি বাংলাদেশের বাইরে থাকেন প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা দ্বারা সত্যায়িত করাতে পারবেন না, তাহলে তারা কি করবেন? তারা হচ্ছে যে দেশে থাকবেন ওই দেশে আমাদের যিনি দূতাবাসের দায়িত্বে রয়েছেন তাকে দিয়ে এই তথ্য পাতার স্ক্যান কপিকে সত্যায়িত করতে হবে। অবশ্যই মনে রাখবেন সেটাও কিন্তু কালার হতে হবে। বিদেশি নাগরিকদের ক্ষেত্রে নিজ দেশের জাস্টিস অফিস কর্তৃক সত্যায়িত পাসপোর্টের তথ্য পাতার স্ক্যান কপি, এই ইনফরমেশনটা যদিও আমি আসলে আমাদের দেশের নাগরিকদের জন্য দিচ্ছি, এটি হয়তো বিদেশি নাগরিক যিনি আছেন উনি হয়তো দেখবেন না, এই উপরের দুটি আমাদের জন্য বেসিক্যালি প্রয়োজন। এবং দ্বিতীয়টি সবথেকে বেশি প্রয়োজন হয়ে থাকে বিদেশে অবস্থানরত যারা থাকেন তারা যদি ভিসার মেয়াদটি বাড়াতে চান, এবং আমাদের প্রবাস বন্ধুরা যদি এই স্ক্যান কপিটি সঠিকভাবে প্রদান করতে পারেন তাহলে কিন্তু তার পুলিশ ক্লিয়ারেন্সটা খুব সহজেই হয়ে যায়। তৃতীয় এবং সর্বশেষ কথা হচ্ছে 500 টাকা ট্রেজারি চালান করতে হবে। এই ট্রেজারি চালানটা আপনি যখন অনলাইনে ফর্ম ফিল আপ করবেন তখনই ডেবিট, ক্রেডিট, বিকাশ, নগদের মাধ্যমে এটি পেমেন্ট করা যায় এবং সেখানে চার্জ সহ প্রায় 525 টাকার মতো চার্জ করে থাকে। আশা করছি এই প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো সঠিকভাবে আপনি যদি অ্যাটাচ করে অ্যাপ্লাই করতে পারেন তাহলে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সের সঠিক তথ্যটি পাবেন। সঠিক তথ্যটি কেন বলছি, আপনার নামে যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থাকে বা কোনো মামলা না থাকে তাহলে অবশ্যই সেটি ক্লিয়ারেন্স হিসাবে বা সঠিকভাবে আপনি পেয়ে থাকবেন। আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে এবং ভালোও লাগবে। যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে উৎসাহিত করবেন। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে মন্তব্যের ঘরে জানাতে পারেন। নতুন কোনো বিষয় নিয়ে আবারও কথা হবে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।